ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অধ্যায় ওয়ানের বা পূর্ব পাঠের পুনর্লোচনার সপ্তম শ্রেণীর গণিতের তোমাদের সকলকে স্বাগত। এই যে অঙ্কটা এখানে লেখা আছে এটা পেজ নাম্বার 5 খুললে বইয়ের, তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে টেক্সট বই অঙ্কের সেটার 5 নম্বর পাতাটা খুললে তোমরা দেখতে পাবে এটা অধ্যায় ওয়ানের অঙ্ক। এই অধ্যায় ওয়ানের প্রথম পার্টের ভিডিওটা আপলোড করা হয়ে গেছে, সেটাকে দুটো পার্টে আপলোড করা হচ্ছে, এটা দ্বিতীয় পার্ট। তো দ্বিতীয় পার্টে 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক আপলোড করা হয়েছে, এখানে 9 থেকে অঙ্ক আপলোড করা হবে, ঠিক আছে? তো 9-এর 1-এর দাগে অঙ্কটা দেওয়া আছে 13/25 গুণ 1^7 = 8। তো এই ধরনের অঙ্ক করবার জন্য তোমাদেরকে প্রথমে এই পূর্ণ সংখ্যাটাকে ভাঙার নিয়ম জানতে হবে। ধরো এখানে দেওয়া আছে 2^3, তো সেটাকে ভাঙার নিয়ম হচ্ছে নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সাথে এই সংখ্যার গুণ আর ওপরের সংখ্যাটার যোগ। তার মানে নিচে রয়েছে 2, তার সাথে সাইডের সংখ্যাটার গুণ মানে 2, তার সাথে ওপরের সংখ্যাটার যোগ মানে 3। তাহলে 2×2=4 আর তার সাথে 3 মানে কত হবে? 7 হবে, ঠিক? আর আর নিচে যে 2টা থাকবে সেটা বসে যাবে, বোঝা গেছে? এই পুরো জিনিসটাকে বাই দিয়ে 2 লিখবে, নিচে 7/2, মানে 2 এর সাথে 2 এর গুণ হবে, তার সাথে ওপরে 3টা যোগ হবে, 2 এর সাথে 2 এর গুণ, তার সাথে ওপরে 3 যোগ মানে 7, আর তার নিচে 2, তাহলে 7/2, সেই জন্য লেখা আছে 7/2। ঠিক একই রকমভাবে এইখানে যে অঙ্কটা দেওয়া আছে 1^7 = 8, সেইটা করবার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 এর সাথে কি করতে হবে, 8কে গুণ করতে হবে, মানে নিচেরটার সাথে এই সাইডেরটার গুণ 1 এর সাথে 8, আর ওপরেরটার যোগ মানে গুণ এই যোগ 7, বাই হচ্ছে নিচে যেটা থাকে সেটা নিচেই বসে, নিচে 8 আছে তাই নিচে 8। তাহলে 8 আর 1 যোগ করলে হয় 8, আর 8 আর 1 গুণ করলে হয় 8, আর তার সাথে 7 মানে 15, তাহলে ওপরে হবে 15, নিচে হবে 8, আর এর আগে তো 13/25 রয়েছে। এর মানে হলো তোমাদের অঙ্কটা যেটা হবে সেটা হচ্ছে 13/25, আর এইটাকে এইটার থেকে আমি কোনটা পাচ্ছি, এইটার থেকে আমরা এইটা পাচ্ছি, মানে ওপরে হচ্ছে 15, নিচে হচ্ছে 8। এবার কাটাকুটি করা যাক 5 দিয়ে এটা কাটলে হয় নিচে হয় 5, 5×5=25, আর 5 দিয়ে এটা কাটলে ওপরে হয় 3, তাহলে 13 আর 3 গুণ করলে 39, আর নিচে 5 আর 8 গুণ করলে হয় 40, তাহলে ওপরে 39 আর নিচে হচ্ছে 40, এইটা হচ্ছে তোমার অ্যান্সার, 39/40 এটা হচ্ছে অ্যান্সার। একই রকমভাবে যখন এই অঙ্কটা করব, এই অঙ্কটাতে কী করতে হবে, প্রথমে বলেছি 8 এর সাথে 2 এর গুণ মানে 16 হবে, তার সাথে 5 যোগ মানে 21 হবে, তাহলে ওপরে হবে 21 আর নিচে যেটা থাকবে সেটা নিচেই বসবে, নিচে কত আছে, নিচে 8 আছে তাই 8 বসবে। আর তারপরটার ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রেও তাই হবে, 11 এর সাথে 2 এর গুণ হবে 22 হবে, আর ওপরে 2 রয়েছে তাহলে কত হবে, 24 হবে। আর মাঝখানে কী চিহ্ন বসে আছে, এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মাঝখানে কোন চিহ্ন বসে আছে, গুণ আছে, তাহলে আমি এখানে গুণ দেবো, আর 11 এর সাথে 2কে গুণ করলে হয় 22, তার সাথে 2 এর যোগ মানে 24, তাহলে ওপর হবে 24 নিচে হবে 11। এবার আমরা 8-এর ধরে যদি নামতে জানি তাহলে 8×8 8×2=16, 3×8=24, তার মানে 8 আর এই 24 কেটে যাবে 3 দিয়ে, তাহলে 21 এর সাথে 3 গুণ হবে, গুণ হলে হবে 63 আর নিচে হবে 11। এবার আসা যাক 3 নম্বর অঙ্কটিতে। 3 নম্বর অঙ্কটিও একই প্রসেস, 10 এর সাথে 10 এর গুণ, তার মানে 100 হবে, 10 10-এ গুণ করলে, তার সাথে 3 যোগ, তার মানে ওপরে আমার হবে 103, ওপরে হবে 103, আর নিচে কত হবে, নিচে যেটা থাকে, নিচে 10 আছে তাই নিচে 10 বসবে। তারপরটার ক্ষেত্রে তাই 3 এর সাথে 6 এর গুণ মানে 18, আর ওপরে তার সাথে 4 যোগ মানে 22, তাহলে ওপরে হচ্ছে 22 আর নিচে যেটা থাকে সেটা নিচেই বসে, নিচে কত আছে, নিচে 3 রয়েছে, তাহলে নিচে 3 বসবে। আর এটার সাথে তো কিছু পূর্ণ সংখ্যাই নেই, এটা এমনি ভগ্নাংশে দেওয়া আছে 4/11, তাহলে আমি ডাইরেক্ট 4/11 লিখে দেবো। এরপর আমাকে কাটাকুটি করতে হবে, যেরকম এতগুলো অঙ্ক কাটাকুটি করা হয়েছে সেরকম। দেখো আমরা জানি 11×2=22 হয়, তাহলে 11 আর 22 কেটে দিলাম, থাকলো 2, ঠিক আছে? আর কিছু কাটাকুটি যাবে না, কাটাকুটি যেহেতু যাবে না তাহলে আমাকে কী করতে হবে, ওপরের সংখ্যাগুলোকে গুণ করে দিতে হবে, নিচের সংখ্যাগুলোকে গুণ করে দিতে হবে। তো ওপরের সংখ্যাগুলোকে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে, সেটা হলো এইটা 824/30, এই দেখো 103 এর সাথে 2 এর গুণ আর তার সাথে 4 এর গুণ মানে 4×2=8 আর তার সাথে 103 এর গুণ, তার মানে আমাকে 100 অ্যাকচুয়ালি কী করতে হচ্ছে, 103 এর সাথে 8 এর গুণ করতে হচ্ছে, যেটা করলে আমার উত্তর হয় 824 আর নিচে 10 আর 3 গুণ হয় 30, এইটা হয়ে গেল তোমার অ্যান্সার।
এটাকে আরেকটু কাটাকুটি করা যেত, এটা এটা দরকার নেই, এটা লেখার দরকার নেই, কারণ এটাকে একটু কাটাকুটি করা যেত। সেটা হচ্ছে 2 দিয়ে এই 10কে কাটা যেত, তাহলে নিচে থাকতো 5। হ্যাঁ, তাহলে 5 যদি, তখন তোমাদের উত্তর 412/15 হতো। 10 আর 2 কাটা যাবে, তাহলে নিচে 5 থাকবে, আর নিচে 5 আর 3 গুণ হয়ে 15 বসছে, আর ওপরে 103 আর 4 থাকছে, সেই দুটো সংখ্যা গুণ হয়ে 412 বসছে। তো এটা হলো, এখানে দেখো বলা হয়েছে 0.025 এর সাথে তোমাকে 0.02 গুণ করতে হবে। তো এই ধরনের অঙ্ক করবার জন্য আগে তোমাকে পয়েন্টের পরে কটা ডিজিট আছে সেটা আগে দেখতে হবে। তো দেখো, প্রথমে যে সংখ্যাটা লেখা আছে 0.025, ওখানে পয়েন্টের পরে 3টে ডিজিট আছে, তাই জন্য আমি সেই সংখ্যাটাকে ওপরে লিখেছি, আর তার নিচে লিখেছি 0.02। ঠিক আছে, কি করে হলো 0.02? দেখো এইখানে যে দুটো সংখ্যা দেওয়া আছে 0.025, সেটাকে উপরে লেখা আছে, আর নিচে 0.02 লেখা আছে। প্রথম সংখ্যাটার পয়েন্ট যেখানে শেষ, এই যেখানে অ্যাকচুয়ালি শুরু, যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টের নিচেই এই সংখ্যাটার পয়েন্টটা বসবে। এই সংখ্যাটার পয়েন্ট কোথায় বসবে? আগের পয়েন্টের নিচে, এই পয়েন্ট তার নিচে পয়েন্ট, তারপরে 02 আছে, তাই লিখেছি 0 আর 2। ঠিক আছে, এর পরে দেখো একটা ঘর ফাঁকা রয়েছে, তো আমি এখানে কিছু না লিখে একটা 0 বসিয়ে দিতে পারি। তারপর আমাকে গুণ করতে হবে, যেমন গুণ করে, 0-র সাথে প্রথমে 5-এর গুণ, তাহলে 0 হয়, 0-র সাথে 2-এর গুণ, 0 হয়, 0-র সাথে 0-র গুণ, 0 হয়, আবার 0-র সাথে 0-র গুণ, 0 হয়। তারপরে 2 দিয়ে গুণ করতে পারি, 2-এর সাথে 5-এর গুণ, 10-এর 0, হাতে থাকলো 1, 2-এর সাথে 2-এর গুণ, 4, তার সাথে হাতে 1 ছিল, তার মানে 5 বসবে। ঠিক আছে, তারপরে 2-এর সাথে 0-র গুণ মানে 0, 2-এর সাথে 0-র গুণ মানে 0, মানে পরপর দুটো 0। তারপরে কী করতে হচ্ছে, 0 দিয়ে 4টে সংখ্যাকে গুণ, মানে 4টে 0 বসবে, 1 2 3 4। এবার আমি কী করবো, যোগ করে দেবো যেমন নিয়ম গুণ করার, 0, তারপরে এটার সাথে 0, তারপরে এই হচ্ছে 5, তারপরে হচ্ছে এই সব কটা 0 যোগ করলে 0, এই দুটো 0 যোগ করলে 0, আর এই 0টা যোগ করলে 0। এইবার প্রশ্ন হলো যে পয়েন্ট কোথায় বসবে, পয়েন্ট বসবে আমাকে ওপরের কটা ঘর রয়েছে গুণতে হবে। দেখো প্রথম সংখ্যাটাতে পয়েন্টের পরে 3টে ঘর রয়েছে, 1 2 3, আর তারপরের সংখ্যাটাতে পয়েন্টের পরে আবার 3টে ঘর রয়েছে, 1 2 3, তাহলে 3 আর 3 টোটাল 6 ঘর পর পয়েন্ট বসাবো এদিক থেকে গুণে, তার মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, 6 ঘর পরে আমি বসাবো পয়েন্ট, তার মানে আমার পয়েন্ট বসবে এইখানে। তাহলে আমার উত্তর যেটা হবে সেটা হচ্ছে আমার, সেইটা হচ্ছে আমার এইটা, 0.00005, আর তারপরে দুটো 0 আছে, তুমি লিখতে পারো নাও লিখতে পারো, বা 0 দুটো এরকম রয়েছে কেটে দিতে পারো, তাহলে এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। এরপরে এই অঙ্কটা দেওয়া আছে 4 নম্বরের, এটা 5 নম্বরের অঙ্ক, 5 নম্বরের অঙ্কটা বলছে যে 0.07, তার সাথে 0.2-এর গুণ, তার সাথে 0.5-এর গুণ। তো আমি গুণটা কোন দিক থেকে করবো, আমি এই দিক থেকে গুণ করে যাবো, তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে। তো প্রথমে আমি 0.2-র সাথে আমি গুণ করছি 0.5, ঠিক পয়েন্টের নিচে দেখো আমি পয়েন্ট বসিয়েছি, তাহলে কী করবো, 5-এর সাথে 2-এর গুণ মানে 10 হবে, 10, তারপরে 0 দিয়ে গুণ, 0-র সাথে 2-এর গুণ মানে 0, 0-র সাথে 0-র গুণ মানে 0, তাহলে এখানে যোগ করে দিই যেমন গুণের নিয়ম হয় 0, 1-এর সাথে 0 যোগ করলে হয় 1, আর তার আগে 0। এবার দেখো এই পয়েন্টের পরে 1 ঘর, এই পয়েন্টের পরে 1 ঘর, মানে টোটাল আমাকে 2 ঘর পর পয়েন্ট বসাতে হবে, তাহলে উল্টো দিক থেকে আমি 2 ঘর গুণি, এখান থেকে 1 ঘর, এখান থেকে 1 ঘর, 2 ঘর হলো, এবার আমি এখানে পয়েন্ট বসাই, তার মানে আমার উত্তর হচ্ছে 0.1, আর তারপরে 0 আছে, এটা লিখতে পারো বা কেটে দিতে পারো, তাহলে এখানে হচ্ছে 0.1, আর তার আগে একটা সংখ্যা আছে দেখো 0.07, তার মানে আমার যেটা হবে সেটা হচ্ছে 0.07-এর সাথে আমাকে গুণ করতে হবে 0.01, তার মানে 0.0-এর নিচে ঠিক পয়েন্ট বসাবো, তারপরে কী করবো 0.1, তার মানে 1 বসাবো, এরপরে তুমি একটা 0 লিখতেও পারো না লিখতে পারো, যদি 0 লেখো তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। এবার গুণ করো, 0-এর সাথে 7-এর গুণ করলে হয় 0, 0-এর সাথে 0 গুণ করলে হয় 0, 0-এর সাথে 0, এবার 1-এর সাথে 7-কে গুণ করলে হয় 7, 1-এর সাথে 0-র গুণ করলে হয় 0, তারপরে 0-এর সাথে গুণ করলে হয় 0, তার মানে 2 বার 0, তারপরে 0 রয়েছে, তাহলে 3টে সংখ্যায় 0 হবে, 1 2 3, এবার যোগ করে দাও 0, 7-এর সাথে 0 যোগ করলে 7, 0 0 0,
এবার দেখো, প্রথম সংখ্যার পয়েন্টের পরে দুটো ঘর রয়েছে, আর এইটার ক্ষেত্রে প্রথম সংখ্যার পয়েন্টের পরে দুটো ঘর রয়েছে, তার মানে আমি দুই উপরেরটার জন্য দু ঘর আর তারপরেরটার জন্য দু ঘর, মানে আমাকে টোটাল চার ঘর গুনে আসতে হবে পেছন দিক থেকে। তাহলে এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, চার ঘর পরে আমি বসাবো দশমিক। এই হয়ে গেল আমার উত্তর, তার মানে আমার উত্তর হবে 0.007। আর এই যে জিরোটা, এটা লিখে দিতে পারো বা কেটে দিতে পারো। এটা হয়ে গেল আমার আসা যাক এই অঙ্কটাতে। এই অঙ্কটাতে কি বলা হয়েছে দেখো, বলছে যে 0.029 × 2.5 × 0.002। তো আমি গুণটাকে যদি আমি এই দিক থেকে করে আসি তাহলে আমার গুণটা সুবিধা হবে। তাহলে আমি প্রথমে কি করছি, আমি 2.5 সাথে গুণ করছি হচ্ছে 0.002, ঠিক আছে। তাহলে 2.5 সাথে 0.002, বা তুমি এই গুণটাকে এরকমভাবে করতে পারো 0.002 লিখে তারপরে 2.5 নিচে লিখতে পারো, 2.5, ঠিক আছে, তারপরে আর একটা জিরো, একটা জিরো বসিয়ে দিতে পারো। তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে জিরোর সাথে এটার গুণ করলেও চারটে জিরো বসবে, 1, 2, 3, 4, তারপরে জিরো দিয়ে গুণ করলে চারটে জিরো বসবে, 1, 2, 3, 4, তারপরে পাঁচ দিয়ে যখন গুণ করবো, 5 × 2 = 10 শূন্য বসবে, 5 সাথে শূন্য গুণ করলে শূন্য, আর হাতে 1 ছিল সেটা বসে গেল, 5 × 0 = 5, 5 × 0 = 0, 5, 0, 0। 2 সাথে এটা 2 গুণ করলে 4 হবে, তাহলে এখানে আমি বসাবো 4, আর বাদবাকি সংখ্যা তো শূন্য হয়ে যাবে, 2 শূন্য, হ্যাঁ, তাহলে 1টা শূন্য, 2টো আর 3টে শূন্য। এবার যোগ করে দিই, দেখো 0, 0, 0, 4 × 1 = 5, 0, 0, 0। এবার উপরে দেখো, পয়েন্টের পরে তিন ঘর ছিল, আর নিচের ক্ষেত্রেও পয়েন্টের পরে তিন ঘর ছিল, তাহলে 3 আর 3 টোটাল 6 ঘর আমাকে গুনে আসতে হবে এই দিক থেকে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, মানে আমি এইখানে পয়েন্ট বসাবো, ঠিক আছে। তার মানে আমার উত্তর অ্যাকচুয়ালি কত হচ্ছে, উত্তর হচ্ছে 0.2005, আর তারপরে যে তিনটে জিরো আছে সেই তিনটে যদি তুমি লিখতে পারো বা কেটে দিতে পারো, তাহলে 0.005, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে 0.005 এইটা হলো তোমার অ্যান্সার। তারপরে আছে 0.029, এটাকে তোমাকে গুণ করতে হবে। তো এইটাকে যদি গুণ করতে হয়, তোমাকে বলেছিলাম যে প্রথমে যে সংখ্যাটা ছিল 0.005 সেটা লিখবে, ঠিক তারপরে যেখানে পয়েন্টটা হবে প্রথম সংখ্যার, তার পয়েন্টের নিচেই এই তারপরের সংখ্যার পয়েন্টটা হবে যেটা লেখা হয়েছে, আর 0.009 লেখা হয়েছে। এবার এই যে গুণটা, এই গুণটা তুমি নিজে করবে, আমি এটা করতে পারবো, কিন্তু এটা করতে গেলে সময়ের অনেক বেশি হয়ে যাবে আর ভিডিওটা অনেক বড় হবে, যেটা তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো গুণটা তোমরা নিজে করবে, যদি প্রবলেম হয় আমাকে বলবে, কমেন্ট সেকশনে আমি করে দেবো তোমাদেরকে। আমি শুধু অ্যান্সারটা তোমাদেরকে বলে দিচ্ছি কত হবে, তোমরা এটা করে নিও গুণটা নিজে। তো গুণ করলে তোমাদের উত্তর আসছে এইটা, 0.30, তারপর 1.45। এরপর আসা যাক এই অঙ্কটিতে, 3 পূর্ণ 4 এর 3, 3 পূর্ণ 3 এর 4 ভাগ 2 পূর্ণ 1 এর 2। তো এই ধরনের অঙ্ক করবার জন্য তোমাকে বলেছিলাম যে 4 এর সাথে 3কে গুণ করবে 12 হবে, তার সাথে 3 এর যোগ করবে, তাহলে কত হবে, 15 হবে, ওপরে হবে 15 আর নিচে যেটা থাকে সেটাই বসে, 15/4। তারপরেরটার ক্ষেত্রেও তাই হবে, 2 এর সাথে 2 এর গুণ করো, এই 2 এর সাথেই 2 এর গুণ করো, 4 হবে, আর ওপরে 1 আছে মানে 5, তাহলে ওপরে 5 হবে আর নিচে যেটা থাকে সেটাই বসে, তাহলে 5/2। তোমরা যারা ছোটবেলায় অঙ্ক করেছিলে এর আগের ক্লাসে, তোমরা নিশ্চয়ই শিখেছো যে 15/4 এই সংখ্যাটা বসানোর পরে যে মানে বা যে কোনো সংখ্যা বসানোর পরে এখানে যে সংখ্যা থাকবে তারপরে ভাগ দিয়ে যদি অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে আমি কি করতে হয়, ভাগ থেকে যখন আমি গুনে যাব তখন আমাকে কি করতে হবে, যেটা সংখ্যাটা থাকবে সেটা জাস্ট উল্টে যাবে, ওপরে 2 চলে যাবে, নিচে 5 হবে। 15/4 যেমন ছিল আমি লিখে দিয়েছি 15/4, ভাগটাকে আমি ভাগ থেকে যখন গুনে যাব, ভাগ থেকে যখন গুনে গেছি তখন আমাকে ভাগের পরে যে সংখ্যাটা থাকবে সেটাকে উল্টে যাবে। দেখো এখানে 5/2 ছিল, আমি করে দিয়েছি কি 2/5, মানে নিচে যে 2টা ছিল সেটা আমি ওপরে লিখেছি আর ওপরে যে 5টা ছিল সেটা আমি নিচে লিখেছি। এটা হচ্ছে ভাগ থেকে গুনে গেলে এটা আমার হয়, এটা আমাদের আগের ক্লাসে নিশ্চয়ই আমরা শিখেছি। এবার 5 এর সাথে 15কে কাটি, 5 × 3 = 15 হয়, আর 4 এর সাথে আমি 2কে কাটছি, তাহলে নিচে 2 হয়, তাহলে আমার উত্তর হয় ওপরে 3 নিচে হয় 2, হয়ে গেল। এরপরের অঙ্কটাও একই রকমেরই অঙ্ক, 50, ওপরে হচ্ছে 50 দেওয়া, নিচে 51 দেওয়া, ভাগ হচ্ছে 15 দেওয়া। তো এই ধরনের অঙ্ক করবার জন্য কি করতে হবে, তোমাকে আমি বলেইছিলাম যে 50/51 যেরকম আছে আমি লিখে দেবো, তারপর আমি ভাগ থেকে গুণে যাবো।
ভাগ থেকে গুণে গেলে আমাকে কি করতে হবে? এই 15-র নিচে কোনো সংখ্যা নেই, তার মানে কত আছে? এক আছে, আমাকে ধরে নিতে হবে। 15-র নিচে কিছু নেই মানে এক আছে, আমাকে ধরে নিতে হবে। তাহলে আমি কি করতে পারি? ভাগ থেকে যখন আমি গুণে যাব, এই সংখ্যাটা উল্টে যাবে, উপরে এক যাবে, নিচে 15 আসবে। তাহলে কত হবে? দেখো, এই 15/1 ছিল, এটাকে উল্টে দিয়েছি, ভাগ থেকে আমি গুণে এসেছি, তাই না, সংখ্যাটা উল্টে গেছে। তাহলে 1/15 হয়েছে। এবার 5 দিয়ে কাটাকুটি করি, 5 দিয়ে কাটাকুটি করলে ওপরে হয় 10, 5 দিয়ে কাটাকুটি করলে নিচে হয় 3। তাহলে ওপরে হচ্ছে 10 আর নিচে হচ্ছে 3×3, 3×5=15, 153। এটা হচ্ছে অ্যান্সার, 10/153। 5 দিয়ে কাটাকুটি করেছি, 5×10=50, আর 5 দিয়ে কাটাকুটি করেছি নিচে 3। তাহলে 3 আর 51 গুণ করলে হয় নিচে হয় 115, ওপরে হয় 10। এরপর দেখো যে 3 নম্বরের যে অঙ্কটাতে দিয়েছে, 3 নম্বর অঙ্কটাতে কী দেওয়া আছে? 1/6/5। তো এই অঙ্ক করবার জন্য তোমাকে বলেছিলাম একই প্রসেস, এক ভাগ রয়েছে, তো ভাগ থেকে আমাকে গুণে যেতে হবে। তাহলে আমি গুণ করে দিই, আর যে সংখ্যাটা ভাগের পরে থাকবে সেটাকে উল্টে দেবো। তাহলে ওপরে 6 যাবে, নিচে 5 যাবে। আগের সংখ্যাটাতে নিচে 6 ছিল, ওপরে 5 ছিল, আমি উল্টে দিয়েছি, তাই 6/5। তাহলে দেখো, 1 এর সাথে 6 গুণ, আর নিচে 5 থাকবে, তাহলে 6/5 উত্তর। কারণ 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এর সাথে 5-এর গুণ করলে 5 হয়, আর ওপরে 1-এর সাথে 6 গুণ করলে 6 হয়। তাহলে 6/5 আমার উত্তর। এরপরে আসা যায় এই অঙ্কটাতে, একই ধরনেরই অঙ্ক, 156/121। 156/121, তারপরে ভাগ রয়েছে, ভাগ থেকে আমি গুণে যাব। তাহলে আমি কি করব, যে সংখ্যাটা এই ভাগের পরে থাকে সেটাকে উল্টে দেবো। এখানে ছিল 13/22, উল্টে যাবে, তাহলে ওপরে হবে 22, নিচে হবে 13। তাহলে আমাকে কি করতে হবে? কাটাকুটি করতে হবে। এবার কাটাকুটি যদি করি, আমি 11 ঘরের নামতা দিই, 11 ঘরের নামতা যদি আমি জানা থাকে, তাহলে আমি এটাকে কাটতে পারবো 121-কে। কারণ 11-কে যদি আমি 11 দিয়ে গুণ করি, তাহলে 11 হয়, আর 11-কে 2 দিয়ে গুণ করলে হয় 121। মানে 11-কে 11 দিয়ে গুণ করলে 121 হয়, তাই জন্য 121-কে কেটে আমি 11 লিখেছি, আর 11-কে 11 2×22, তাই 2 লিখেছি। আর 13 ঘরের নামটা যদি আমার জানা থাকে, তাহলে আমি এটাকে কাটতে পারবো 13×13, 2×6, মানে 13×26, মানে 12। তাহলে ওপরে হচ্ছে 12, আর তার সাথে 2-এর গুণ মানে 24, আর নিচে হবে 11। তাহলে আমার উত্তর হচ্ছে 12×24, ওপরে আর নিচে 11। তারপরে আসা যাক এই অঙ্কটিতে। এখানে বলা আছে 1/0, 1/0, 1/2। তার মানে আমাকে কী করতে হবে? প্রথমে এই যে সংখ্যাটা দেওয়া, এই সংখ্যাটাকে আমাকে কী করতে হবে? ভগ্নাংশ আকারে নিয়ে আসতে হবে পূর্ণ সংখ্যা থেকে। তাহলে আমাকে তোমাকে বলেছিলাম যে 2-এর সাথে 1-কে গুণ করবে, তাহলে হবে 2, আর তার সাথে 1 যোগ করো, তাহলে 2×1=3, 2×1=3। তাহলে ওপরে হবে 3, নিচে হবে 2, ভাগ, ওপরে রয়েছে 4, নিচে রয়েছে 9, ভাগ, 13×2 গুণ করো 26, তার সাথে 1 যোগ করো, তাহলে হবে ওপরে 27, আর নিচে যেটা থাকে সেটাই বসে, মানে 27/2। এবার কি করতে হবে? ভাগ থেকে গুণে নিয়ে যেতে হবে সংখ্যাগুলোকে। তাহলে 3/2, ভাগ থেকে যাব গুণে, তাহলে আমি গুণ করে দিলাম, আর এই যেটা থাকে ভাগের পরে সেটাকে উল্টে দেবো, ভাগ থেকে গুণে গেলে উল্টে যায়, তাহলে 9/4। তারপরে আবার ভাগটাকে গুণে নিয়ে যাচ্ছি, তাহলে গুণ লিখে দিই, যেটা থাকবে সেটা উল্টে যাবে, তাহলে ওপরে 2, নিচে 27, হয়ে গেল। এবার কাটাকুটি করতে হবে, তাহলে 2 দিয়ে 2-কে কেটে দিলাম, 9 দিয়ে 27-কে কাটলাম, তাহলে 3, 3 দিয়ে 3-কে কাটলাম, নিচে থাকে 4, উপরে কোনো সংখ্যা আছে? নেই, তার মানে 1 আছে। তাহলে আমার উত্তর কত? 1/4। এরপর আসা যাক এই অঙ্কটিতে। দেখো, এই ধরনের অঙ্ক করবার জন্য আমাকে কি করতে হবে? দেখো, 9/10 দিয়েছে, ভাগ 3×3/8×2/5। এই সংখ্যাটা করবার জন্য প্রথমে কি করতে হবে? যে দুটো সংখ্যার মধ্যে গুণ থাকবে সেই দুটোকে আমি ব্র্যাকেট করে নেব। করে নিলে আমার অঙ্কটা অনেক সুবিধা হবে, কারণ 9/10 যেমন আছে বসিয়ে দেবো, তারপর ভাগ যেমন আছে ভাগ বসাবো। তারপরে দেখো, এই যে 3 আর 2, আর নিচে 8 আর নিচে 5, এই দুটো সংখ্যা গুণে রয়েছে, তাই আমি ব্র্যাকেট করে নিয়েছি। এবার 8 আর 2-কে আমি কাটাকুটি করি, তাহলে নিচে হচ্ছে 4, তাহলে 4 আর 5 গুণ হলে নিচে হবে 20, ওপরে হবে 3, আর তার সাথে এটা কেটে তো গেছে 1 রয়েছে, তাহলে 3-এর সাথে 1-এর গুণ, মানে ওপরে হলো 3 আর নিচে হলো 20। তাহলে হচ্ছে এখানে 9/10 ভাগ 3/20, তাহলে আমাকে উল্টে দিতে হবে, 9/10 যেমন থাকবে থাকবে, ভাগটা গুণে হয়ে যাবে, আর এই যে সংখ্যাটা এটা উল্টে যাবে, ভাগের পরে যেটা থাকে সেটা উল্টে যায় গুণে আসলে, তাহলে ওপরে হয়ে যাবে 20, নিচে হবে 3। তাহলে 10-কে 20 দিয়ে কাটলে ওপরে হয় 2, আর 3-কে 9 দিয়ে কাটলে ওপরে হয় 3। তাহলে কত হচ্ছে? 3-এর সাথে 2-এর গুণ মানে 6, আর নিচে কিছু নেই মানে 1/6/1/6, একই জিনিস। এরপর আসা যাক এই অঙ্কটিতে। এই অঙ্কটিতে বলা হয়েছে
তিনের সাথে দুইয়ের গুণ, মানে দুই পূর্ণ একের তিন ভাগ, এক পূর্ণ একের ছয়, দুই পূর্ণ একের চার, একই অঙ্ক। দুইয়ের সাথে তিনের গুণ মানে ছয়, তার সাথে এক মানে ওপরে হবে সাত, নিচে হবে তিন। ভাগটা এখন আপাতত ভাগে লিখি, এইটা হবে একের সাথে এক ছয়ের গুণ, মানে ছয় হবে তার সাথে ওপরে এক মানে সাত, তাহলে ওপরে সাত নিচে ছয়। ভাগ হচ্ছে চারের সাথে দুইয়ের গুণ মানে আট, তার সাথে এক মানে নয়, আর নিচে যেমন চার থাকে চার। এবার ভাগগুলোকে আমি গুণে নিয়ে যাবো, তাহলে সাত বাই তিন, এই ভাগটাকে গুণে নিয়ে যাচ্ছি তাহলে এটা উল্টে যাবে ছয় বাই সাত। আবার এই ভাগটাকে আমি গুণে নিয়ে যাচ্ছি তাহলে এই সংখ্যাটা উল্টে যাবে ওপরে চার নিচে নয়। এবার কাটাকুটি করি ঠিকঠাক করে দেখো, সাতের সাথে সাত কেটে যাচ্ছে, তিনের সাথে ছয় কেটে যাচ্ছে, তাহলে ওপরে দুই। আর কিছু কাটবে? আর তো কিছু কাটাকুটি যাবে না, তাহলে চার আর দুই গুণ হয়ে যাবে, ওপরে হবে আট আর নিচে হবে উত্তর নয়। তোমাদেরকে বারবার একটা জিনিস বলে আসছি, যে সংখ্যাটা দেওয়া থাকে, যদি দুটো সংখ্যার মধ্যে গুণ আর আগে একটা ভাগ দেওয়া থাকে, তাহলে যে দুটো সংখ্যার মধ্যে গুণ করা হবে সেই দুটো সংখ্যাকে আমি ব্র্যাকেট করে নেবো। ব্র্যাকেট করে নিলে দেখো খুব সহজ হয়ে যাবে অঙ্কটা, কুড়ি ভাগ, আর এই ব্র্যাকেটের ভেতরে এটাকে সলভ করলে কত হয়, সাত পূর্ণ একের চার। তাহলে আমি এটাকে ভাঙলে দেখো, চারের সাথে সাতের গুণ মানে আঠাশ, তার সাথে একের যোগ মানে ওপরে হচ্ছে উনতিরিশ, নিচে হচ্ছে চার, গুণ হচ্ছে ওপরে তিন, নিচে হচ্ছে পাঁচ, এটাকে এরকম লিখতে পারি। এবার আমি কি করতে পারি, উনতিরিশের সাথে তিনকে আমি গুণ করতে পারি। তাহলে উনতিরিশের সাথে যদি আমি তিনকে গুণ করি, তাহলে আমার যেটা হয় সেটা হচ্ছে ওপরে হয় উনতিরিশের সাথে তিন গুণ করলে সাতাশি, আর নিচে হয় কুড়ি। তাহলে কুড়ি ভাগ সাতাশি বাই কুড়ি। এবার আমি বলেছিলাম কুড়ি যেমন আছে লিখে দিয়েছি, ভাগ থেকে গুণে যাচ্ছি, তাহলে এটা উল্টে যাবে, ওপরে হবে কুড়ি নিচে হবে সাতাশি। তাহলে কত হবে, কুড়ি কুড়ি চারশো, আর নিচে হবে সাতাশি। এর পরের অঙ্কটা দেখো, বলা হয়েছে থ্রি পয়েন্ট এক পাঁচ ভাগ দুই পয়েন্ট পাঁচ। তাহলে আমি এটাকে লিখতে পারি এরকমভাবে, তিন পয়েন্ট এক পাঁচ, যেহেতুই ভাগটা রয়েছে ভাগটার জন্য আমি বাই দিয়ে লিখতে পারি টু পয়েন্ট পাঁচ। এবার দেখো পয়েন্টের পরে কত রয়েছে, এক পাঁচ, দুটো ঘর রয়েছে, তাহলে আমি উল্টো দিকে আমি কী করব, একের পরে দুটো শূন্য বসাবো, বসিয়ে এই পয়েন্টটাকে তুলে দেবো। পয়েন্টের পরে দু ঘর রয়েছে, তাই একের পরে দুটো শূন্য বসিয়েছি উল্টো দিকে, দিয়ে আমি এই পয়েন্টটাকে তুলে দিয়েছি। ঠিক একই রকমভাবে কি করব, এইখানে দেখো পয়েন্ট রয়েছে, পয়েন্টটাকে আমি তুলে দেবো, পয়েন্টের পরে এক ঘর রয়েছে, তাই একের পরে একটা শূন্য বসাবো। ঠিক আছে, এবার কি করব, পাঁচ দিয়ে আমি কাটাকুটি করছি এইটা আর এইটা। তো পাঁচ দিয়ে যদি কাটাকুটি করা যায়, তাহলে নিচে তো হয় পাঁচ, আর পাঁচ ছয় তিরিশ, এক পাঁচ মানে তেষট্টি, তাহলে ওপরে হচ্ছে তেষট্টি, নিচে হচ্ছে পাঁচ, তাহলে শূন্য আর এই একটা শূন্য কাটছে, তাহলে ওপরে হচ্ছে তেষট্টি, নিচে হচ্ছে পঞ্চাশ। এবার আসা যাক এই অঙ্কটিতে, এই অঙ্কটির প্রসেসও সেই একই রকমই প্রসেস, থার্টি ফাইভ পয়েন্ট ফোর, ভাগ হচ্ছে, তোমাকে বলেছিলাম যে দুটো সংখ্যার মধ্যে গুণ থাকবে সেটাকে ব্র্যাকেট করে নেবো। ব্র্যাকেট করে নিলে আমার কত হচ্ছে দেখো, জিরো পয়েন্ট জিরো থ্রি গুণ জিরো পয়েন্ট জিরো সিক্স। তো এইটাকে গুণ করলে কত হয় সেটা আমাকে পাশে করে আগে দেখে নিই। দেখো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো সিক্স গুণ যদি করি জিরো পয়েন্ট জিরো থ্রি, পয়েন্টের নিচে দেখো প্রথম সংখ্যাটা আমি উপরে আগে দ্বিতীয় সংখ্যাটা লিখেছি জিরো পয়েন্ট জিরো সিক্স, তারপরে পয়েন্টের নিচে ঠিক পয়েন্ট বসিয়েছি, বসানোর পর দুটোর মধ্যে আমাকে গুণ করতে হবে। তো গুণ করলে আমার কত হচ্ছে, তিনের সাথে ছয়ের গুণ মানে আঠেরো, হাতে থাকে এক, তিনের সাথে শূন্যর গুণ মানে শূন্য, হাতে এক ছিল তাহলে আঠেরো, তাহলে তিনের সাথে শূন্যর গুণ মানে শূন্য, তারপরে শূন্য, তারপরে তিনটে শূন্য হবে, এই শূন্য দিয়ে তিনটে সংখ্যা গুণ করলেই শূন্য 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 হবে, তাহলে শূন্য শূন্য শূন্য, আবার এই শূন্য দিয়ে তিনটে গুণ করলে শূন্য 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 হবে, তাহলে এক দুই তিন, তিনটে শূন্য, তাহলে আট হবে, এক হবে, এই দু তিনটে শূন্যর জন্য একটা শূন্য, দুটো শূন্যর জন্য একটা শূন্য, একটা শূন্যর জন্য একটা শূন্য। তাহলে পয়েন্টের পর প্রথম সংখ্যাটাতে দু ঘর আছে, এই পরটাতে পয়েন্টের পর দু ঘর আছে, তাহলে দুই আর দুই টোটাল চার ঘর গুনে যেতে হবে পেছন দিক থেকে, এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর, তাহলে আমার এইখানে পয়েন্ট বসবে, তাহলে জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান এইট। তাহলে পঁয়ত্রিশ পয়েন্ট চারকে আমাকে করতে হচ্ছে জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান এইট দিয়ে ভাগ। তাহলে আমাকে কী করতে লিখতে পারি, আমি এটাকে এরকম লিখতে পারি পঁয়ত্রিশ পয়েন্ট চার, ঠিক আছে, বাই দিয়ে লিখতে পারি জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান এইট। এবার ওপরের পয়েন্টটা আমি তুলে দিলাম, এটার পয়েন্টটা আমি তুলে দিলাম, তো ওপরের পয়েন্টের জন্য আমি নিচে দশ বসাবো, যেহেতু পয়েন্টের পর একটা শূন্য, আর নিচে চার ঘর রয়েছে পয়েন্টের পরে, তাহলে পয়েন্টের পর এই একের পরে চারটে শূন্য, এক দুই তিন চার, চারটে শূন্য, এক দুই তিন চার, চারটে শূন্য, একের পরে চারটে শূন্য বসানো হয়েছে। তাহলে সেটা যদি করা হয়, তাহলে হচ্ছে ওপরে হচ্ছে তিনশো চুয়ান্ন, নিচে হচ্ছে আঠেরো হয়ে গেছে এখন, তাহলে ওপরে হচ্ছে তিনশো চুয়ান্ন, আর তার সাথে রয়েছে একটা শূন্য, একটা শূন্য কেটে দিই,
তাহলে একের 1000, 1000 রয়েছে, 1000 রয়েছে আর নিচে রয়েছে 18। এবার 354 আর 18-র মধ্যে আমাকে কাটাকুটি করতে হবে। তো 354 আর 18-কে যদি আমি 6 দিয়ে কাটি তাহলে উপরে হয় 5 6 30, 5 আর 4 মানে 9 59 হয়, আর নিচে হয় 3, তাহলে উপরে হচ্ছে 5 9, আর একের পরে 3টে 0 ছিল, তার মানে তারপরে 3টে 0, 1 2 3টে 0 বসে যাবে আর নিচে হবে 3। এটা হলো আমার উত্তর। তারপরে আসি এই অঙ্কটাতে। তোমাকে বলেছিলাম যে দুটোর মধ্যে গুণ থাকবে সেটাকে ব্র্যাকেট করে নেবো, করে নিলাম। এরপরে ভাগ 0.5, তাহলে 2.5 × 6, তার মানে আমি লিখতে পারি 2.5 × 6, তাহলে কত হচ্ছে এখানে 5 6 30 0, হাতে থাকলো 3, 6 2 12 আর 3 15, ঠিক আছে। তাহলে পয়েন্টের পর ক ঘর রয়েছে 1 ঘর, তার মানে আমার দশমিক বসবে এখানে, এই উল্টো দিক থেকে 1 ঘর, তাহলে 15 হচ্ছে। 15কে আমি ভাগ করছি কত দিয়ে, 0.5 দিয়ে, তার মানে আমি লিখতে পারি 15/0.5, ঠিক আছে। 0.5-এর জন্য আমি উপরে 10 দিলাম আর এই পয়েন্টটাকে তুলে দিলাম, তাহলে নিচে থাকছে 5 আর 15 কেটে যাচ্ছে, উপরে থাকছে 3, ঠিক আছে, আর 10 রয়েছে, তাহলে 3 10 30। এরপর দেখো, তোমাদেরকে এই ধরনের ছবি দেখে গুণ করার অঙ্ক দিয়েছে। তো এই গুণ করবার জন্য আমার অ্যাকচুয়ালি বইটা দরকার ছিল, কিন্তু বই তো আমার কাছে নেই, তো আমি খাতা অঙ্কটা একটুখানি জাস্ট করে রেখেছি। দেখো, প্রথম যে গোলটা দিয়েছে, একটা গোল দিয়েছে ছবি, সেই ছবিটার এইখানে দেখবে এরকম, যেখানে আমি কালো দিয়ে দাগ 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 করে রেখেছি এখানে দেখবে সবুজ রং করা, আর তারপরে একটা গোল দেওয়া, তার পাশে এই সাইডে দেখবে দাগ 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 দিয়ে সবুজ রং করা। তো এই দুটো জন্য আমাকে দুটোর মধ্যে গুণ করতে হবে ছবি দেখে। তো এখানে দেখো, প্রথম যে ছবিটা তার মধ্যে 4টে ঘর রয়েছে টোটাল, তো এই 4টে ঘরের মধ্যে মাত্র 1টা ঘরে সবুজ রং করা, তাহলে আমি লিখতে পারি 1/4। আর এই ঘরেও দেখো 4টে ঘর রয়েছে টোটাল, তার মধ্যে মাত্র 1টা ঘরে সবুজ রং করা, তাহলে আমি লিখতে পারি 1/4। তাহলে 1/4 কবার গুণ হচ্ছে, 2 বার, তাহলে 2 × 1/4, তার মানে আমার উত্তর হবে 4 আর 2 কেটে যাবে, নিচে হবে 2, তাহলে উত্তর হবে 1/2। একই রকমভাবে দেখবে যে ছবি রয়েছে, পরে হয়তো একটা ত্রিভুজ আছে এরকম, যে ত্রিভুজের এরকম একটা ত্রিভুজ আছে যে ত্রিভুজের একটা সাইডে রং করা আছে, তাহলে তোমাকে গুণে নিতে হবে কটা ঘর রয়েছে। ধরো 5টা ঘর রয়েছে, 5টা ঘরের মধ্যে 1টা ঘর রং করা, তাহলে 1 1/5, বা 6টা ঘর রয়েছে, তাহলে 1 1/6 হবে, নিচে 6টা ঘর আর ওপরে 1টা ঘর রং করা, তাহলে 1 1/6। যতগুলো ঘর থাকবে সেই ঘর সংখ্যাকে নিচে লিখবে, আর যতগুলো ঘর রং করা থাকবে সেটাকে ওপরে লিখবে, 6টার মধ্যে 1টা ঘর। এবার 3টে ত্রিভুজের জন্য 3 গুণ, বা 2টো ত্রিভুজ থাকলে 2 গুণ, কত আছে দেখে সেই অনুযায়ী করবে। এই অঙ্কগুলো করবার জন্য বইয়ের দরকার, আমার কাছে তো বই নেই, তাই জন্য আমি অঙ্কগুলো করাটা এখানে অসুবিধা। তো ঠিক আছে, ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং যে সমস্ত ছাত্রছাত্রীদের ক্লাস 7 বা ক্লাস 10-এর অঙ্ক বা আরও উঁচু ক্লাসের অঙ্কের জন্য যাদের টিউশন নেওয়ার মতন সামর্থ্য নেই, তাদের সঙ্গে ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করো। এরপরে আরও অনেক ধরনের ভিডিও আপলোড করা হবে ম্যাথস রিলেটেড, তো ভিডিওগুলোকে শেয়ার করো, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।